আচ্ছা, এখন একটা জিনিসের ব্যবহার করবো যেটা আমরা ফার্স্ট ইনস্টল করে রেখেছিলাম কিন্তু ইউজ করি নাই। এটা হচ্ছে নোট জেএস ইনস্টল করছিলেন, মনে আছে? নোট জেএস, হ্যাঁ, নোট জেএস ইনস্টল করছেন যে খেয়াল ছিল? আচ্ছা, নোট জেএস থেকে সার্চ দিবেন। হ্যাঁ, নোট জেএস থেকে সার্চ দিলে এরকম আসবে, আসার পর ডাউনলোডে যাবেন, ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, কাজ শেষ। ওকে, দেন হচ্ছে একটা প্যাকেজ ডাউন, একটা প্যাকেজ নামাইতে হবে, এটার নাম হচ্ছে নোড মন। কি নোড? নোড মন। তো লিখে সার্চ দিলে এরকম কিছু একটা আসবে, যেরকম এখন আসছে আর কি, বুঝে গেছে? আচ্ছা, আসার পর এই যে এখানে দেখছেন npm i নোড মন, এটা কপি করবেন। ওকে, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, অথবা মার্ক করে কপি করা লাগবে না, ক্লিক করলে কপি হয়ে যায়। দেন এই যে এখন যে লিখছেন, এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করবেন, হচ্ছে ইন্ডেক্স ডট এস, ইয়া সরি, অ্যাপ ডট জেএস দেবেন। কী জেএস? অ্যাপ ডট জেএস। তো অ্যাপ ডট জেএস মানে হচ্ছে জাভা স্ক্রিপ্ট ফাইল, মনে থাকবে? আচ্ছা, আজকে ইন্ডেক্স ডট এইচটিএমএল তেমন একটা কাজ নেই। ওকে, দেন এখানে দেখেন টার্মিনালটা তো আগেও জানতেন, এখনও জানেন, নিউ টার্মিনাল ক্লিক করবেন, ঠিক আছে? লিখে ওই যে একটা ইয়ে কপি করছেন না, npm i নোট মনের এই কোডটা আর কি, এই যে এই কোডটা এখানে পেস্ট করবেন। আচ্ছা, আসুক, টার্মিনাল এখনও আসেনি, স্লো, অনেক কিছু চলতেছে তো এই কারণে। পেস্ট করবেন, পেস্ট করার পর যখন এন্টার দিবেন তখন হচ্ছে এখানে জাবরি জুবরি অনেক কিছু ইনস্টল হবে। হ্যাঁ, এদিকে নজর দেওয়ার দরকার নাই, ইনস্টল হওয়ার কাম হয়ে যাক, ঠিক আছে? আচ্ছা, এটা ইনস্টল হইতে থাকুক। এখন এই জাভা স্ক্রিপ্টে কী কী জিনিস শিখতে হবে, ঠিক আছে? তো যা যা শিখতে হবে তার একটা লিস্ট দিচ্ছি, আপনারা লিখে নেন। এই খাতা কলম আনছেন কে কে? আনছেন একজন? হ্যাঁ, এটা কিন্তু আনতে বলছিলাম। আমি বলি আপনারা শুনে এটা 2% মনে রাখতে পারবেন না। কত পার্সেন্ট? 100% তো অনেক দূর, 2% মনে রাখতে পারবেন না শুধু শুনে শুনে আর ভিডিও দেখে। প্রথম থেকে অবশ্যই লিখে রাখতে হবে, এবং এটা প্রতিদিন একবার একবার করে জাস্ট ইয়ে করবেন, এটার কি বলে মানে মুখে মুখে আওড়াবেন আর কি। বা এখানে এসে প্রথম কাজ হবে একবার ওই যা যা লিখছেন এটাকে রিভাইজ দেওয়া, ঠিক আছে? আচ্ছা, ভিডিও শেষে যেটা করবেন, বাইরে যাবেন, বাইরে গিয়ে একটা খাতার কলম কিনে নিয়ে আসবেন, কালকে আসলে যেন দেখি যে আজকে যা যা দেখছেন তা নোট হয়েছে। ওকে, আচ্ছা, প্রথমে শিখতে হবে ডেটা টাইপস। প্রথমে শিখতে হবে কি? ডেটা টাইপস। ওকে, তো ডেটা টাইপস হচ্ছে ডেটা টাইপস। এরপর শিখতে হবে হচ্ছে কন্ডিশন। কী শিখতে হবে? আরে বলেন না, কন্ডিশন। তারপর হচ্ছে লুপ, তারপর হচ্ছে কি, হ্যাঁ, তারপর হচ্ছে লুপ, লুপের পরে হচ্ছে অবজেক্ট। তো লুপের আগে আরেকটা জিনিস শিখতে হবে, এটার নাম হচ্ছে অ্যারে। ওকে, দেন হচ্ছে লুপ, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে কি, অবজেক্ট। আর এই কন্ডিশনের পরেই আমরা আরেকটা জিনিস শিখব, এটার নাম হচ্ছে ফাংশন, ঠিক আছে? কয়টা টপিকস হইলো? টপিকস হয়েছে কয়টা? ছয়টা। ওকে, এগুলো হচ্ছে বেসিক জাভা স্ক্রিপ্ট, এই নলেজ ছাড়া সামনে যাওয়া যাবে না। কি করা যাবে না? সামনে এগোনো যাবে না, এগুলো একদম হাফেজ হয়ে যাবেন। কোরআন শরীফ জেনে না মুখস্থ করে এগুলো এইভাবে মাথায় রাখতে হবে, শুধু মুখস্থ না, ঠিক আছে? আসলে কোনটা কী কীভাবে তৈরি করতে হয়, কোনটার অ্যাকশান কী। আচ্ছা, এবং আমি মুখে যা বলবো আপনারা খাতা কলমে সর্বোচ্চ লিখবেন, পয়েন্ট একারে একারে, যে এই জিনিসটা বলা হয়েছে এটা এটা করতে হবে, এই জিনিসটা বলা হয়েছে এটা এটা করতে হবে, বুঝে গেছে? আচ্ছা, এরপর আসেন আর কী কী শিখতে হবে। এগুলো হচ্ছে বেসিক জাভা স্ক্রিপ্ট, এগুলো হচ্ছে কি, বেসিক জেএস। আচ্ছা, এরপর আসেন এটাকে বলা হয় ডকুমেন্ট অবজেক্ট মডিউল, সঙ্গে বলা হয় ডম।
ঠিক আছে, এটা যে 7 নম্বরে আসবে, ডকুমেন্ট অবজেক্ট মডিউল, এরপর আসবে হচ্ছে বোম। হ্যাঁ, বোম মারি সব ফাটাই ফেলবেন। একটা হচ্ছে ডম আর একটা হচ্ছে কি বোম, এটা হচ্ছে ব্রাউজার অবজেক্ট মডিউল, ব্রাউজার, বুঝে গেছে? আচ্ছা হ্যাঁ, এরপর আসবে হচ্ছে এপিআই, এরপর আসবে কি এপিআই, ঠিক আছে। আচ্ছা, এই মোটামুটি এপিআইটা হচ্ছে 9 নম্বর ধরলাম, কয়টা জিনিস হইল? 9টা। এই 9টা জিনিস হচ্ছে একবারে পারতেই হবে, নাইলে উপায় নাই। আর এর সাথে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে লাইব্রেরি। কি লাইব্রেরি? লাইব্রেরি শিখবো হচ্ছে জেকোয়েরি, আর আরেকটা শিখবো হচ্ছে ভিউজেস। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। জার্নিটা একটু লম্বা হবে, কিন্তু আমার কথা হচ্ছে বুঝে যাইতে হবে, এবং এটার জন্য কোনো এক্সট্রা সময় পাবেন না। ধরেন সকালে ক্লাস হয়েছে 9টায়, আর অবশ্যই 9টায় চলে আসবেন। আচ্ছা, আমি আসতে দেরি হয় না? আচ্ছা, আমি চেষ্টা করবো না 9টার ভিতরে চলে আসতে, আপনার 10টার ভিতরে চলে আসবেন। 10টায় ক্লাস হবে, 2টায় বা 3টায় আরেকটা ক্লাস হবে, ঠিক আছে? 2টায় না, আপনারা থাকেন কতক্ষণ? 10টা থেকে কতক্ষণ হবে তাহলে? ধরেন তো, ধরেন 10টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস হলো, আবার ধরেন 2টা থেকে, হ্যাঁ, 3 ঘন্টার বেশি 1 ঘন্টা সময় পাবেন না। মানে হচ্ছে পার ক্লাসে সময় পাবেন 3 ঘন্টায়, 3 ঘন্টার ভিতরে এই ক্লাসটাকে শেষ করে ফেলতে হবে। লিখবেন, মুখস্থ করবেন, আবার প্র্যাকটিসও করবেন, বুঝে গেছে? কথা বলো না, বুঝছেন কি না? আচ্ছা, ভয় লাগাই দিচ্ছি, নাহলে তো সিরিয়াসনেস আসবে না, আর সিরিয়াসনেস নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে 11টা টপিকস হচ্ছে কি ফ্রন্ট এন্ডের সাথে জড়িত, মানে এটা শুধু যে জাভা স্ক্রিপ্ট এমন না, 11টা জিনিস ছাড়া আপনি এই ডিজাইনটাও কমপ্লিট হবে না, বুঝে গেছে? মানে এখনও ডিজাইনই শিখতেছেন, ডিজাইন থেকে কিন্তু বেরোন নাই, জাভা স্ক্রিপ্টটাও ডিজাইনের সাথে রিলেটেড, বুঝে গেছে? আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের প্রথম জিনিস ডেটা টাইপস, যে আসলে জাভা স্ক্রিপ্টে কী কী টাইপের ডেটা আছে। ওকে, আচ্ছা, এখন এই বেটা যেটা বলে এটা শোনান, রিয়েক্টে যেতে বলছে ক্যামেরা। আচ্ছা, এগুলো শিখতে পারবেন? হ্যাঁ, এটা হচ্ছে আমরা রিয়েক্ট না শিখে ভিউ জে শিখবো, এটা ভিউ হচ্ছে, রিয়েক্ট হচ্ছে ভিউ সহজ। আচ্ছা, এখন এখানে দেখেন স্ল্যাশ স্টার মানে হচ্ছে কমেন্ট। হ্যাঁ, এখানে যা লিখবেন এগুলো দেখাবেন, ওই যে HTML কমেন্ট করছেন যে মনে আছে, আর এই কমেন্টটা কিন্তু ইয়েতে করছিলেন, CSS এ করছিলেন, দেখছেন? তো CSS এর কমেন্ট আর জাভা স্ক্রিপ্টের কমেন্ট সেম, স্ল্যাশ স্টার দিয়ে কমেন্ট করা হয় আর কি। আচ্ছা, তো আমরা ফাইল ক্রিয়েট করলাম, কী কী টপিক শিখবো এটাও ডিফাইন করলেন। এখন হচ্ছে সবার প্রথম টপিক আসি হচ্ছে কি ডেটা টাইপস। কি ডেটা টাইপস? তো জাভা স্ক্রিপ্টে কী কী টাইপের ডেটা আছে, তো এগুলো জাস্ট একটু লিস্ট আউট করি। তো জাভা স্ক্রিপ্টে যে টাইপের ডেটা আছে, প্রথমটা হচ্ছে ইন্টিজার, প্রথমটা হচ্ছে কি ইন্টিজার, ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা। তারপর আছে ফ্লোট, ফ্লোট মানে হচ্ছে এক কথায় দশমিক, এক কথা হচ্ছে কি দশমিক। আচ্ছা, এরপর হচ্ছে স্ট্রিং, স্ট্রিং হচ্ছে ক্যারেক্টার, মানে নাম্বার এবং ক্যারেক্টারের মিক্স, স্ট্রিং হচ্ছে কি? আরে বলেন, মুখে 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 বলতে হবে, তাহলে দেখবেন যে অনেকটা মাথায় চলে আসবে। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে হচ্ছে কোনো দশমিক নাই, যেমন 1000 2000 3000। আর ফ্লোট মানে কি সংখ্যা, মানে তার সাথে দশমিক থাকবে, যেমন 10.5 নাকি এরকম। আর স্ট্রিং মানে হচ্ছে মিক্স, হ্যাঁ, শুধু সংখ্যা না, এখানে হচ্ছে ক্যারেক্টারও থাকবে আর কি, যেমন ধরেন এরকম আপনার নামের সাথে 1 2 3 যোগ করে দিলাম, মানে যেগুলো হচ্ছে যোগ বিয়োগ করা পসিবল না, এগুলো সব হচ্ছে কি স্ট্রিং, বুঝে গেছে?
আচ্ছা আচ্ছা ইন্টার না জানা হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লুইড মানে পূর্ণ সংখ্যা হতে দশমিক আচ্ছা থাকবে আর কি। ইন্টারজার না, এটা হচ্ছে ইন্টেজার। হ্যাঁ বানান লিখতে ভুল হয়েছে। ইন্টেজার ওকে আচ্ছা, এরপর আসেন স্ট্রিং গেল, এরপর একটা আছে আনডিফাইন্ড। হ্যাঁ আনডিফাইন্ড, আনডিফাইন্ড মানে হচ্ছে ধরেন মাঝে মধ্যে এমন কিছু আপনি ইউজ করতেছেন যেটা আপনি মানে ডিফাইন করেন নাই। হ্যাঁ প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে যদি আপনি আগে থেকে পরিচয় করাই দেন তাহলে সে চিনে, না হলে সে চিনে না। বুঝা গেছে? আচ্ছা কি বুঝা গেছে বলেন। হ্যাঁ যেমন হচ্ছে আপনার, আপনি প্রথম দিন ধরুন কেউ একজন এসে প্রথম থেকেই আমাদের সাথে ক্লাস করা শুরু করে দিচ্ছে, অথচ তাকে অফিসের কেউ চিনে না, না সে নাম রেজিস্টার আছে, হয়তো সে ভর্তি হয়েছে বাট কেউ চিনে না, সে এসে ক্লাস শুরু করে দিছে, তখন আমরা কী বলি, হয়ে বেড়া তুই কে বেরো নাকি? তো এই টাইপের একটা ডেটা টাইপ হচ্ছে কি ইয়া আনডিফাইন্ড। এরপর একটা আছে অ্যারে। হ্যাঁ অ্যারে মানে হচ্ছে সারি বা হচ্ছে লিস্ট। অ্যারে মানে হচ্ছে কি লিস্ট, সারি বা লিস্ট। লিস্টটা কীরকম, ধরেন হচ্ছে আপনার ক্লাসে 100 জন আছে, তো 100 জনের নাম কি সেম সেম না, তো 100 জন মিলে হচ্ছে কি একটা অ্যারে। এরপর আরেকটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ অবজেক্ট বলতে আমরা কি বুঝি বলেন তো। আচ্ছা অবজেক্ট মানে হচ্ছে এমন একটা বস্তু যার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। অবজেক্ট মানে কি বলেন, মানে এমন একটা কিছু যার অনেকগুলা বৈশিষ্ট্য আছে। যেমন হচ্ছে সিএসএস করছেন না ক্লাস ধরে, যেমন ধরুন হচ্ছে ন্যাবের ভিতরে অনেকগুলো প্রপার্টি ইউজ করছেন না, হাইট উইথ প্যাডিং মার্জিন। হ্যাঁ ন্যাবটা হচ্ছে একটা অবজেক্ট, ন্যাব হচ্ছে কি। হ্যাঁ উদাহরণ বোঝা গেছে, মিল পাবেন এক, মানে এমন একটা কিছু যার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এটাই হচ্ছে কি অবজেক্ট। ঠিক আছে আচ্ছা, আর অ্যারে হচ্ছে কি অনেকগুলো ডেটার সমষ্টি। ওকে আচ্ছা, আর আনডিফাইন্ডটা তো দেখাইলাম। ওকে আর এই তিনটাকে একসাথে বলা হয়, এই দুইটাকে একসাথে বলা হয় নাম্বার। হ্যাঁ আর একটা হচ্ছে ডাবল আছে একটা। হ্যাঁ ডাবল, আচ্ছা তাহলে হচ্ছে কি ইন্টেজার গেল, ফ্লুইড গেল, ডাবল গেল, এই তিনটাকে একসাথে কি বলা হয় নাম্বার। নাম্বার হ্যাঁ, মানে ডেটা টাইপ একটাই, এ তিনটা মিলে হচ্ছে কি নাম্বার টাইপ। ওকে মানে আবার নাম্বারের ভিতরে ভিন্ন ভিন্ন টাইপ আছে বাট এ তিনটা মিলে হচ্ছে কি নাম্বার। আচ্ছা আর স্ট্রিং, তো স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে কি বললাম, স্ট্রিং মানে হচ্ছে নাম্বার এবং ক্যারেক্টারের সমষ্টি। হ্যাঁ নাম্বার এবং ক্যারেক্টার। হ্যাঁ আর অ্যারে মানে কি সারি বা লিস্ট, সারি বা সারি বা লিস্ট। আর অবজেক্ট কি বলছিলাম, যার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, মানে এমন একটা কিছু যার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। ওকে মানে থাকতেও পারে নাও পারে বাট তার থাকা পসিবল। ওকে আচ্ছা আর আনডিফাইন কি বলছিলাম, আগে থেকে পরিচয় না করে দিলে কিছু জানে না তা। হ্যাঁ মানে সে যেমন এগুলো আমরা জানি অবজেক্টের কিছু আছে, ইন্টিজারের কিছু আছে, বাট আনডিফাইন্ড হচ্ছে কি তার কোনো বৈশিষ্ট্য নাই। সে হচ্ছে মানে ডিফাইন করা বলি না, যে ডিফাইন করো, মানে আনডিফাইন্ড মানে হচ্ছে কি সে ডিফাইন্ড না। তো এই যে টপিকসগুলো বললাম সবগুলো লিখবেন খাতায় যে আসলে কোনটা কি, এগুলো সব ভাইবার কোশ্চেন। বুঝে গেছে? আচ্ছা এবং এখান থেকে কোনো একটা কমন পড়বেই, যদি একদম মানে এটার কি বলা যায় ইন্টারনের জন্য আপনি ভাইবা দিতে যান। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা এখন উদাহরণ দেখব যে আসলে ইন্টিজার কি। তো সবার প্রথমে আসি যে আসলে জাভাস্ক্রিপ্টে কোনো কিছু দেখাইতে হয় কিভাবে। যে আসলে আপনি যে কোনো একটা কিছু আউটপুট দেখাবেন সেটা কিভাবে দেখাবেন, ধরেন হচ্ছে আমরা এইচটিএমএল যখন H1 লিখে কিছু দেখি সেটা তো ফ্রন্ট এন্ডে শো করে, ঠিক না, ব্রাউজারে শো করে, করে কি না? আচ্ছা তারপর হচ্ছে ধরেন কোনো ট্যাগের ভিতরে লেখেন না, ABCD লিখে দিয়েছেন সেটাও তো শো করে, করে না? এখন এই জাভাস্ক্রিপ্টে আমি যখন এই যে এত কিছু বললাম, স্ট্রিং বললাম, এই হা বকচক্কর বললাম, এগুলোকে আমি দেখবো কীভাবে, এটা তো একটা প্রশ্ন।
তো জাভাস্ক্রিপ্টে এরিয়াল দেখা হয় কনসোল ডট লগ দিয়ে, কনসোল ডট লগ। ওকে, এই কনসোলটা কি? এই কনসোলটা হচ্ছে আমরা যখন ব্রাউজারে যাইতাম, খেয়াল আছে? এই যে ব্রাউজারে গেলে আপনি ধরেন ইন্সপেক্ট করবেন, আমি এটাকে ওপেন করতেছি js1, এই যে ইন্ডেক্স ডট html, তো এটাতে আমরা কিছু লিখিনি, তার মানে কিছু দেখাবে না নাকি? কিছু দেখাবে? কি দেখাবে? খালি তাল মিলে, তাল মিলাইলে হবে। আচ্ছা দেখেন, তো আমরা এখান থেকে যে ইন্সপেক্ট করতাম না, দেখেন আমরা ইন্সপেক্ট করি, তো ইন্সপেক্ট করলে এখানে যে কনসোল নামে কিছু একটা দেখতেছে না, যে কনসোল, এই এটাকে এখানে ক্লিক করলে দেখতে পারবো না, যে কনসোল পাইছেন? আচ্ছা, এই কনসোল মানে হচ্ছে এটা। হ্যাঁ, এই কনসোল মানে হচ্ছে এই যে কনসোল, ওকে, মানে ধরে নেন আর কি। হ্যাঁ, মূলত কনসোল হচ্ছে একটা এপিআই বা কনসোল নিজে একটা অবজেক্ট আর কি। ওকে, তো লগ করলে যেটা হয়, কনসোল ডট লগে কোনো কিছু লিখলে তা এখানে দেখায়, তা এখানে কি করে দেখায়। তো প্রমাণ কি? আমরা প্রমাণ দেখতে চাই। ধরেন আমি এখানে লিখলাম যে হ্যালো ডাবল এ, নাকি আরিফ ভাই আর আফজাল ভাই আর কি। তো এখন আমি তো লিখলাম, লেখার পর এখানে রিলোড দিলাম, কিছু দেখাইছে? আচ্ছা দেখেন, এক কারণে এটা সিএসএস এর মতো, এটাই কি করতে হবে, এইচটিএমএল ফাইলে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য প্রথমে এইচটিএমএল লিখে ফেলবেন, ওকে, যেটা আমাদের লিখতে হয় আর কি, সব সময় লিখলাম। লেখার পর জাভাস্ক্রিপ্ট কানেক্ট করতে হয় সবার শেষে, কানেক্ট করতে হয় কোথায়, সবার শেষে। তো স্ক্রিপ্ট লেখার পর এখানে আপনি সোর্স দিতে পারবেন, সেম আগে সিস্টেম অ্যাপ ডট জেএস, ওকে, কানেকশন ডান। সিএসএস কানেক্ট করতে হয় সবার উপরে, জাভাস্ক্রিপ্ট কোথায়, সবার শেষে, বডির ভিতরেই, বডির একদম সবার শেষে, মনে থাকবে। এখন কথা হচ্ছে কেন কানেক্ট করতে হয়, সেটা আমরা পরে শিখবো, ওকে। আর আমরা যে ডম শিখবো যখন, এই যে এখানে ডম লিখছি না, এই যে ডম, এই ডম যখন শিখবো তখন দেখবো, ওকে। আচ্ছা তাহলে এখন দেখেন, আমরা যখন রিলোড দেব, এই যে হ্যালো আসছে, আসছে কি না? আচ্ছা আরও কিছু লিখি। হ্যাঁ, আপনারা কিন্তু অলরেডি জাভাস্ক্রিপ্ট শিখে গেছেন যে জাভাস্ক্রিপ্ট কীভাবে কানেক্ট করতে হয়। হ্যাঁ, যেমন জাভাস্ক্রিপ্টে কীভাবে লিখতে হয়, এখন ধরেন এখানে আপনি ভিন্ন ভিন্ন করে লিখলেন, হ্যাঁ, যে হ্যালো টু, হ্যালো ফোর, হ্যালো ফোর, হ্যালো ফাইভ দিলেন, দেওয়ার পর যাই লিখবেন তাই এখানে দেখাবে। তাহলে হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টে দেখানোর প্রসেস কি, আউটপুট দেখানোর জন্য কনসোল ডট কনসোল ডট লগ, হ্যাঁ, লগের মধ্যে আপনি এই যা লিখবেন, হ্যাঁ, তাই হচ্ছে কি এখানে দেখাবে। তো যা লিখবেন তার লেখার একটা প্রসেস আছে। আপনি যদি মানে মিক্স লেখেন, যেমন দেখেন এখানে ক্যারেক্টার এবং নাম্বার সব কিছু ছিল না, ছিল কি না? দেখেন এখানে একটা নাম্বারও আছে আবার ক্যারেক্টারও আছে। তো এই টাইপের জিনিস হলে এগুলোকে একটা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে, বুঝা গেছে? যদি না লিখেন, ধরেন দেখেন আমরা কিছু লিখলাম না, হ্যাঁ দিনেই, দেওয়ার পর যদি আমরা রিলোড দেই, এই যে এখানে দেখছেন একটা কিছু লিখছে, মানে একটা এরর দিছে, ওকে, এটাকে কী বলা হয়, এক কথা বলা হচ্ছে এরর, যে একটা এরর দিছে এখানে দেখাচ্ছে না, বুঝা গেছে? আচ্ছা ওকে, আচ্ছা তাহলে কি করা যাবে না, যখন আপনি মিক্স ক্যারেক্টার লিখবেন তখন হচ্ছে কি করতে হবে, এইভাবে লিখতে হবে। এরপর দেখেন, ধরেন আমি শুধুমাত্র হ্যালো দিলাম, হ্যাঁ, এখানেও সেম, আমি কোনো কী দিই নাই, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিই নাই। তখন দেখবেন ওই যে এখানে দেখেন, এই যে নট ডিফাইন্ড কিছু একটা দেখছেন, নট ডিফাইন্ড, হ্যালো ইজ নট ডিফাইন্ড, ওই যে আমরা একটা বলছিলাম না যে আনডিফাইন্ড, তো এটা হচ্ছে সেই নট ডিফাইন্ড। নট ডিফাইন্ড মানে হচ্ছে কি, এটা হচ্ছে কোথাও বলা নাই, আমরা শুধুমাত্র ইউজ করে ফেলছি। হ্যাঁ আচ্ছা, তো এটা আপাতত মাথায় নেওয়ার দরকার নাই, জাস্ট এতটুকু বুঝেন, কনসোল ডট লগ এর মধ্যে ডাবল কোটেশনের ভিতর যাই লিখবো তাই হচ্ছে কি এখানে এই কনসোলের মধ্যে কী হবে, প্রিন্ট হবে। আচ্ছা তাহলে কীভাবে আউটপুট দেখাইতে হবে সেটাও আমরা পেয়ে গেলাম। আচ্ছা এখন আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে ধরেন আপনি কোনো কারণে, যেহেতু এখানে ব্রাউজারের মধ্যে বারবার রিলোড দিয়ে দেখাটা একটা
পেইন আর কি বলা যায়। তো আমরা চাচ্ছি ওইটা না, আমরা হচ্ছে এখানে দেখবো, এই যে টার্মিনাল একটা আছে না এখানে দেখবো। তো এটা দেখার প্রসেস কি, এটা দেখার প্রসেস হচ্ছে আপনি লিখবেন নোড মন, লিখছেন, লিখে আপনি এখান থেকে এই যে অ্যাপ ডট জেসটা লিখবেন, অ্যাপ ডট জেস। তো দিলে যেটা হবে, আপনাকে এখানে দেখেন আপনি এখানে কনসোল ডট লগে যাই দেখবেন তা এখানে দেখাবে, হ্যাঁ। এবং ধরেন আপনি দুই তিনবার লিখে যদি সেভ করেন, দেখেন দুই তিনবার এখানে দেখাবে, দেখেছে, দেখতেছেন। আচ্ছা, তো এই কারণে হচ্ছে আমরা যে নোট নোটবন নামে কিছু একটা প্যাকেজ আর কি, এটা হচ্ছে একটা নোট প্যাকেজ যেটা আমরা ইনস্টল করলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের কাজে একটু হেল্প করবে, এই কারণে আমরা ইনস্টল করছি যাতে হচ্ছে আমরা ইনস্ট্যান্ট আউটপুট দেখতে পারি আর কি। ওকে, আচ্ছা এখন আসি আমরা ডেটাগুলাকে, এখন আসেন এই যে ডেটা টাইপগুলো, এগুলো হচ্ছে কিসের সাথে রিলেটেড, হ্যাঁ। তো এই ডেটা টাইপগুলোকে হচ্ছে ভেরিয়েবলের সাথে রিলেটেড, কিসের সাথে, ভেরিয়েবল। ওকে, তো ভেরিয়েবলটা কি, ভেরিয়েবল, তো ভেরিয়েবল হচ্ছে যা কিছু ভ্যারি করতে পারে, ভ্যারি মানে হচ্ছে কি যে যা বহন করতে পারে, যে বহন করতে পারে তাকে কি বলে, ভেরিয়েবল বলে। মানে আপনি কোনো কিছু ধরতে পারেন বা হচ্ছে আপনি কোনো কিছু বহন করতে পারেন, আপনি হচ্ছে কেন একটা ভেরিয়েবল। ধরেন আপনি কোনো কিছু নলেজ হোল্ড করতে পারেন, হ্যাঁ, বা হচ্ছে আপনাকে যদি এক বস্তা কাঁধে চাল তুলে দেওয়া হয় আপনি সেটা কাঁধে নিয়ে দাঁড়ায় থাকতে পারেন, তাহলে হচ্ছেন কি আপনি একজন ভেরিয়েবল। ওকে, মানে যে সক্ষম সেই হচ্ছে কি ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবলটা কীভাবে কী করা হয়, ওকে, তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় ভার লিখে, কী লেখে, ভার। তো ভার লেখার পর আপনি যে কোনো একটা নাম দিবেন, তো নামটা হচ্ছে কীরকম, ধরেন দিলেন হচ্ছে আফজাল, আফজাল। ওকে, তো এর মানে হচ্ছে কোনো একজন ভ্যারি করতে পারবে, আমি সেম এরকম একটা কোনো কিছুকে ডিক্লেয়ার করলাম, ধরেন হচ্ছে ভার এ দিলেন, তার মানে হচ্ছে কি এ একটা ভেরিয়েবল। জিনিসটা হচ্ছে ওই যে আমরা ওই যে ম্যাথ করার সময় লিখতাম না, ধরি এ ইকুয়াল দশ, বি ইকুয়াল বিশ, তাহলে এ প্লাস বি ইকুয়াল কত, তিরিশ, মনে আছে ওই যে। তো এই যে আপনি ধরি লিখলেন, হ্যাঁ, ধরি জিনিসটাই হচ্ছে ভার। ওকে, তো জিনিসটা এরকম ধরে রাখেন যে ধরি এ একটি ভেরিয়েবল এবং বি একটি ভেরিয়েবল। ওকে, এখন এই দুইটাকে আমরা একটা ভ্যালু দিলাম, ভ্যালুটা হচ্ছে কি, ধরেন দিলাম, বললাম যে হচ্ছে এ ইকুয়াল দশ এবং বি ইকুয়াল, হ্যাঁ বললেন যে বি ইকুয়াল তাহলে তিরিশ, তাহলে বললেন যে তাহলে এ প্লাস বি কত হবে। তখন এটা আমরা ধরেন হচ্ছে ওই যে যোগফলটা, যোগফলটা হচ্ছে ধরেন আমরা আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম ভার সি। তো বললো যে ঠিক আছে, তাহলে সি ইকুয়াল হচ্ছে কি এ প্লাস বি, এ প্লাস বি। এখন সব কিছু তো করে ফেলছি, এখন সি এর রেজাল্টটা দেখতে হবে না, সেটাই হচ্ছে আমরা কী করবো, আপনি সংক্ষেপে যদি লগ লিখেন তাহলে এরকম কিছু একটা আসবে, হিট করলে কনসোল ডট লগ চলে আসবে। এখন এখানে যদি সি দিয়ে দেন, দেখেন তাহলে এ প্লাস বি ইকুয়াল কত, দেখেন তো কত আসছে এখানে, দেখতেছেন, চল্লিশ, আনসার মিলছে। আচ্ছা, তাহলে আমরা কী শিখলাম, কীভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ওকে, তাহলে ভেরিয়েবল কীভাবে লিখতে হয়, ভার লিখে ভেরিয়েবলের নাম, ভার লিখে একটা নাম, মানে এখন এই নাম দেওয়ার কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, এই নামের মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না। ধরেন আপনি, আপনার খুব ইচ্ছে হয়েছে আপনি এরকম লিখবেন যে আরিফ হোসাইন, ওকে, আপনাকে একটা এরর দিবে, দেখছেন এই যে লাল বাতি জ্বলছে যে, দেখছেন। তো এখানে যেটা করতে হয় সবসময় আন্ডারস্কোর ইউজ করতে হয়, কি স্কোর, আন্ডারস্কোর, মানে কোনো, মানে যদি একই ভেরিয়েবল হয় যে আপনার আরিফ হোসাইন নাম হয়তো দুইটা বাট ভেরিয়েবল কয়টা হবে, একটাই হবে, তাহলে আপনি কী করতে পারবেন না, কোনো স্পেস দিতে পারবেন না। তারপর হচ্ছে শুরুতে কোনো নাম্বার দিতে পারবেন না, ধরেন হচ্ছে আপনার মন চাইলো আপনি শুরুতে একটা নাম্বার বসাই দিলেন, হ্যাঁ, যে আরিফ হোসাইন টু, সেটা আপনি দিতে পারবেন না, আপনাকে দিতে হবে কি শেষে দিতে হবে, নাম্বার টাম্বার যাই দিবেন শেষে অথবা মাঝখানে। ওকে, এই কয়েকটা কী করতে হবে একটু মনে রাখতে হবে, বুঝা গেছে। আচ্ছা, তাহলে ভেরিয়েবল লেখার প্রসেসটা বলেন তো, ভেরিয়েবল লেখার প্রসেস কি, দুজনই বলেন। প্রথমে ভেরিয়েবল লিখে নামগুলো লিখতে হবে, হুম, জাস্ট হচ্ছে ভার, তারপরে ভার লিখে কি করতে হবে, যে কোনো নামগুলো লিখতে হবে, মানে হ্যাঁ, এই নামটা হচ্ছে কি করতে পারে, অ্যালফাবেট এবং নাম্বার
দুইটারই সমষ্টি হতে পারে, কিন্তু নাম্বারটা দিতে হবে সবার শেষে। এবং এই ভেরিয়েবলের মাঝখানে কোনো হোয়াইট স্পেস বলে আর কি এটাকে, ধরেন আমি একটা স্পেস দিলাম, এটাকে বলা হচ্ছে কি হোয়াইট স্পেস, মানে হচ্ছে স্পেস আর কি, ফাঁকা স্পেস। ওকে আচ্ছা, দেন হচ্ছে আপনি এই এ এর মধ্যে কোনো কিছু রাখতে চান। ধরেন হচ্ছে এটা একটা ঝুড়ি, হ্যাঁ, এই ঝুড়ির মধ্যে আমি আম কাঁঠাল কিছু একটা রাখলাম। তো আম কাঁঠাল রাখার তো সুযোগ নেই, আমরা সাধারণত নাম্বার নাম্বার এগুলো রাখি আর কি। হ্যাঁ, তো আমরা কী করলাম, এ এর মধ্যে রাখলাম 10, বি এর মধ্যে কত রাখলাম 30, এবং সি নামে আরেকটা ভেরিয়েবল নিয়ে কি করছি, এ এবং বি এর যোগফলটা রাখছি। ঠিক আছে, তো এই যোগফলটা কি করলাম, আমরা কনসোল ডট লগ করলাম, সেটাই আমরা এখানে দেখলাম। ক্লিয়ার? আচ্ছা ওকে, আমি এটাকে ডান পাশে পাঠিয়ে দিই, ডানে না বামে যাবে, রাইটে পাঠাই। ঠিক আছে, এ পাশে থাকুক, তাহলে নিচে নিচে থাকবে আর কি। তাহলে হচ্ছে কি 41 আমরা দেখছি, পাইলাম। তাহলে কী কী শিখছেন, ভেরিয়েবল ডিক্লেয়ার করা, ভেরিয়েবল দেখানো। ওকে আচ্ছা, এই ভেরিয়েবলের মধ্যেই আপনি বিভিন্ন এই যে আমরা ডেটা টাইপগুলো লিখছি না, ইন্টিজার, ফ্লোয়েট, ডাবল, স্ট্রিং, অ্যারে, অবজেক্ট, এই টাইপের যে কোনো টাইপের ডেটা এই ভেরিয়েবলে রাখতে পারবেন। তো এতক্ষণ আমরা যা রাখছি এগুলো সব হচ্ছে ইন্টিজার, এগুলো সব হচ্ছে কি ইন্টিজার, কারণ হচ্ছে এগুলোতে কোনো দশমিক নাই। ধরেন আমি 30 সাথে একটু দশমিক অ্যাড করে দিলাম, তাহলে এখন আসবে কত দেখেন, এখন আসবে কত দেখেন, 40.5। ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝা গেছে এটা হচ্ছে ফ্লুইড নাম্বার। আচ্ছা, ফ্লুইড এবং ডাবলের ভিতর পার্থক্য কী? হ্যাঁ, তো ফ্লুইড এবং ডাবল হচ্ছে, এটা যদি আপনারা একটু গুগল সার্চ করবেন যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ফ্লুইড অ্যান্ড ডাবল। ওকে, তো ফ্লুইডটা হচ্ছে একটু ছোট সংখ্যা, এই যে আমরা যে কিছু লিখি না, ধরেন 30.50, এগুলো মূলত হচ্ছে আমাদের কম্পিউটারের ভিতরে যে হার্ড ডিস্কটা আছে না, ওই হার্ড ডিস্কের মধ্যে তারা কিছু জায়গা দখল করে। হ্যাঁ, তো এই হার্ড ডিস্কটা হচ্ছে মূলত, ধরেন আপনার হার্ড ডিস্ক যদি হয় 1 মেগাবাইট, কয় মেগাবাইট, 1 মেগাবাইট, 1 মেগাবাইট হয় কত কেবিতে বলেন তো, 1012 কেবিতে 1 মেগাবাইট নাকি? তো ওই আপনার ওই হার্ড ডিস্কের মধ্যে এতগুলো ছোট 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 বাক্স আছে, বা হচ্ছে সেল আছে। হ্যাঁ, ছোট ছোট কি আছে, সেল আছে, বা হচ্ছে জায়গা আছে। তো ইন্টিজার কি করে, ওই জায়গাগুলোর ভিতরে আপনি যখন ভার সি লেখেন, হ্যাঁ, বা হচ্ছে সি এর মধ্যে যখন এই যে 10 লাখলেন, তো 10 যেহেতু একটা ইন্টিজার সংখ্যা, সে ওই যে সেলগুলো আছে ওই সেলগুলো থেকে সে 8টা সেলকে দখল করে। কয়টা সেল? 8টা সেল। এই 8টা সেলের ভিতরে সে কি করে, ওই নাম্বারটাকে রাখতে পারে। যেমন দেখেন আমি যদি এখানে লিখি এ ইকুয়াল, ধরেন 9গুলা গণেন, হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো লিখে যদি আমি সেভ করি, ধরেন এটা আমি কেটে দিলাম, বা এখানে আমি এ কে প্রিন্ট করলাম, হ্যাঁ, সি কে না, দেখেন আমার এখানে কি প্রিন্ট করছে দেখেন তো, মানে অন্য কিছু প্রিন্ট করছে আর কি, আমি যা দিছি তা কিন্তু প্রিন্ট করে নাই। এবং দেখেন এখানে সংখ্যা হয়েছে কয়টা, 3, 6, 6, 3, 9, 9, 3 কত, 10, 10, 3, 13, 13, 13, কত, 16, 16, 3, 19। আমি এখানে দিছি কয়টা দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 3, 6, 18 আর দিয়ে কত, 21। তো এখানে যেটা বলতে চাইছিলাম, ধরেন আপনি যখন অতিমাত্রায়, মানে ওই যে সে হচ্ছে ওই সেলগুলোকে সে হিসাব করতে পারে, তো যখন দেখছে যে সে এখানে এই লিমিটগুলো ক্রস করে চলে যাচ্ছে, তখন হচ্ছে সে আন্দাজে একটা ভ্যালু নিয়ে ফেলে আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো হয় কেন, তারা হচ্ছে মেমোরিতে একটা নির্দিষ্ট পরিমাণ লিমিটে সে জায়গা নিতে পারে। দেখেন এখন কিন্তু ঠিক আছে, বাট যখন আমি ওই লিমিটটা, বা হচ্ছে ওই যে 8 সংখ্যা ক্রস করে ফেলি, তখন হচ্ছে সে কী হয়ে যায়, তার মাথাটা উল্টে যায়। বুঝা গেছে? আচ্ছা, তো দেখি 8 সংখ্যায় দিই, এখন কয়টা হয়েছে, 3, 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এ মূলত সে 14টা বা 15টা পর্যন্ত নিতে পারে আর কি। হ্যাঁ, এর বাইরে হচ্ছে কি, সে ইন্টিজার ওখানে
তো এখানে জাভাস্ক্রিপ্টে ইন্টিজারের আবার কয়েকটা পার্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে লং ইন্টিজার, টাইনি ইন্টিজার, আর একটা হচ্ছে ইন্টিজার। হ্যাঁ, এই এখন যেটা ইউজ করলাম 15 ক্যারেক্টার, এটা হচ্ছে লং ইন্টিজার। এটা হচ্ছে কি লং ইন্টিজার? লং ইন্টিজার মানে তো সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা হচ্ছে কত পর্যন্ত নাই তাহলে বলেন তো? 15 পর্যন্ত, বুঝে গেছে? তো 15 পর্যন্ত। তো এই ভেরিয়েবলগুলো হচ্ছে যেটা হয় সে হচ্ছে আপনি যখনই ভার্সি লেখেন সে হচ্ছে ওই মেমোরিতে জাস্ট রেজিস্টার হয় যে হ্যাঁ আমি হচ্ছে হার্ড ডিস্কের একটা জায়গা দখল করব। আর যখন আপনি এইরকম লেখা শুরু করে দেন তখন সে হচ্ছে ইন্টিজার হচ্ছে কত পর্যন্ত নিতে পারে, ম্যাক্স হচ্ছে 14 পর্যন্ত। ম্যাক্স কত? 14। আর ফ্লোটও সেম 14 পর্যন্ত। আর ডাবল যখন লিখবেন ডাবল হচ্ছে আরও বেশি নিতে পারে, আরও 14-এর বেশি, ধরেন সে 18 বা 20 পর্যন্ত নিতে পারে আর কি, ধরে নিলাম। তো এই সেলগুলো কোথায় থাকে? এগুলো হচ্ছে ওই যে মেমোরিতে সে হচ্ছে বাইটগুলো যোগ করে। এবং এই যে আপনি যে এগুলো লিখতেছেন এগুলোর আউটপুট কিভাবে দেখবেন, দেখেন আমরা যে ফাইলটা আছে দেখেন এই ফাইলের সাইজ বাড়তেছে, দেখছেন 1 KB। আপনি যত এরকম ফাইল বাড়াইতে থাকবেন বা হচ্ছে লিখতে থাকবেন তত হচ্ছে এই ফাইলের সাইজ বাড়তে থাকবে, ঠিক আছে? আর যদি আউটপুট দেখতে চান আর কি, যে আসলে যে আমি যে লিখতেছি এগুলোর জায়গাটা দখল করতেছে কোথায়, দেখেন এই ফাইলের যে সাইজ এটাও কিন্তু তার একটা আউটপুট, বুঝে গেছে? তো এখন এই ফাইলের এই যে আমরা যে অ্যাপ ডট জেএস লিখছি না, এটা মূলত হচ্ছে কম্পিউটারের মধ্যে একটা ভেরিয়েবল। কম্পিউটারের মধ্যে কি একটা ভেরিয়েবল, আর ভেরিয়েবলের ডেটা হচ্ছে এইগুলা। এখানে যা লিখতেছেন তা হচ্ছে কি ওই ভেরিয়েবলের ডেটা, মিনস হচ্ছে অ্যাপ ডট জেএস হচ্ছে উইন্ডোজের ভিতরে একটা ভেরিয়েবল, আর ওই ভেরিয়েবলের ভিতরে এগুলোই হচ্ছে কি ডেটা। ওই ডেটার ভিতরে যত লিখবো এই ভেরিয়েবলের সাইজ তত বাড়বে, বুঝে গেছে? মানে এই যে জিনিসগুলো হচ্ছে কি প্রোগ্রামিংটাই হচ্ছে এটা আর কি, যে আসলে আমরা এখন প্রোগ্রামিংয়ের যে মেন কনসেপ্ট এগুলো নিয়ে আমরা এখন খেলতেছি, ঠিক আছে? তো যাই হোক, মানে এগুলো হচ্ছে মাঝে মধ্যে শুনবেন বা দেখবেন তো হালকা একটু আইডিয়া দেওয়া আর কি, যে আসলে এই জিনিসগুলো কীভাবে কাজ করতেছে। এই যে ভেরিয়েবল বললাম, জায়গা দখল করতেছে বললাম, এত জায়গা নিচ্ছে বললাম, এগুলো আসতেছে কোথা থেকে? হ্যাঁ, এগুলো হচ্ছে এরকম আমাদের যে হার্ড ডিস্ক, হার্ড ডিস্কের সাথেই হচ্ছে মূলত এগুলো জড়িত, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এই ইন্টিজার শিখলাম, ফ্লোট শিখলাম, এবং এই দুইটা সংখ্যাকে আবার যোগও করে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, তো ডাবলটা হচ্ছে মূলত এই দশমিকের পরে আরও বেশি সংখ্যা এসে নিতে পারে। ধরুন হচ্ছে আমরা এখান থেকে সংখ্যা বাড়াই, হ্যাঁ, ধরুন হচ্ছে দিলাম এইরকম 5-এর পরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। দেখেন 16টা নিছে, 16টা কিন্তু নেয় নেয় সে, একটা সময় পরে গিয়ে 6 হয়ে গেছে, দেখছেন? এবং সে কয়টা নিছে দেখেন, 3, 6, 6, 3, 9, আর 9+ কত? 14। মানে সর্বোচ্চ সে কত নিতে পারে দশমিকের পরে? 14 সংখ্যা নিতে পারে, আর দশমিকের আগেও সে 14 সংখ্যাই নিতে পারবে, এর বেশি তার নেওয়ার লিমিট নাই। ওকে, বুঝে গেছে? আচ্ছা, তো এটাই হচ্ছে কি মানে একটা ডাবল। আপনি যদি কম নেন, ধরুন হচ্ছে 3.5 নিলেন বা হচ্ছে অর্ধেক নিলেন আর কি, যদি 8টা সংখ্যা পর্যন্ত নেন তাহলে এটা হচ্ছে একটা ফ্লুইড বা হচ্ছে ফ্লুইড আর কি, মানে ফ্লুইড ডেটা টাইপ। আর যখন 8 সংখ্যা থেকে বাড়ায় 14 পর্যন্ত যাবেন তখন সেটা হয়ে যাবে ডাবল টাইপ, বুঝা গেছে? যদি আপনার দশমিকের পরে 14 ক্যারেক্টার প্রয়োজন হয় তাহলে সেটা হয়ে যাবে কি ডাবল টাইপের, আর যদি কম প্রয়োজন হয় সেটা হবে কি ফ্লোটিং টাইপের। ওকে, তো এগুলো হচ্ছে যখন আমরা ডেটাবেজ নিয়ে কাজ করব তখন এগুলো কিছু জিনিস লাগবে, ওই সময় আবার এগুলোর ফিল পাবেন, বুঝে গেছে? আচ্ছা, তো টার্মসগুলো মনে রাখবেন, লিখে রাখবেন, এগুলো হচ্ছে পরবর্তীতে বুঝবেন, আপাতত হচ্ছে মুখস্থ করে ফেলবেন, এটা হচ্ছে মেন কাজ। আপাতত কী করবেন? মুখস্থ। আচ্ছা, তাহলে হচ্ছে ইন্টিজারগুলো ফ্লুইড গেল, এরপর আসেন এই যে স্ট্রিং। স্ট্রিংটা আসলে কী? হ্যাঁ, স্ট্রিংটা হচ্ছে ধরেন আমরা তো এখন সংখ্যা লিখতেছি, এখন ধরেন আমি একটা নামকে স্টোর করতে চাই, কী কে নেম, ধরেন নামটা হইতে পারে একজন বুক রাইটার হইতে পারে, অথবা আপনার নাম হইতে পারে, অথবা আফজাল ভাইয়ের নাম হইতে পারে, এই এই নামটাকে আমি কোথাও স্টোর করতে চাই। ওই যে আমরা কী করি, ওই যে ফেসবুকে আমরা নাম সেট করি না, অথবা দেখবেন আপনি যখন কন্ট্যাক্টে যখন কোনো একটা কিছু সেভ করবেন, হ্যাঁ, তখন দেখবেন কি আপনি একটা নাম সেখানে সেট করতে পারেন। তো এই নাম সেটের ব্যাপারটাই হচ্ছে এই ভেরিয়েবলের সাথে রিলেটেড। ওকে, ধরেন আমি এখানে একটা একটা ভেরিয়েবল লিখতেছি, ওকে, ধরেন আমি উপরেই লিখি। তো এগুলো চাইলে আপনি যে কোনো জায়গাতে লিখতে পারবেন, সমস্যা নেই, বাট হচ্ছে আমি এক জায়গাতে লিখতেছি আর কি। ধরেন আমি দিলাম নেম, দিলাম হচ্ছে কি নেম, তো নেমের ভিতরে দিলাম আফজাল, কী দিলাম আফজাল,
তো এখন এই নামটাকে আমি দেখতে চাই। দেখেন নাম দেওয়ার প্রসেসটা কিন্তু দেখেন, আমি কিন্তু এই যে এগুলার ক্ষেত্রে কিন্তু আমি কিছু স্যার হুম 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 বলেন, এগুলো কিছু দেখাচ্ছে না স্ক্রিনে, দেখাচ্ছে না? অনেকক্ষণ পর একবারে আসছে। আচ্ছা এখন আসছে? আচ্ছা ওই নেট মাঝে মধ্যে জি আপ ডাউন করতেছে আর কি, আর সমস্যা নেই, ভিডিও যখন পাবেন তখন সাথে সাথে দেখে যাবেন। তো আফজালটা তো পাইছেন, আফজাল ভাই দেখছেন? আফজাল দেখা যাচ্ছে? আচ্ছা এখন এই নামটাকে আপনি চাইলে এখানে কমা দিয়ে দেখাইতে পারবেন। হ্যাঁ, কনসোল ডট লগ এর সাথে কমা দিয়ে যদি নেম লিখেন, এখন দেখবেন সিতে যা দেখাবে তার সাথে যে আফজাল নামটা দেখাইছে। আচ্ছা এখন আপনাকে বলা হয়েছে যে আপনি 5 জন স্টুডেন্টের নাম স্টোর করবেন, কয়জন স্টুডেন্ট বলেন? 5 জন। আরে ভাই নামের সাথে সাথে উচ্চারণ করবেন, কয়জন স্টুডেন্টের নাম? 5 জন। তো আমি দিলে আপনি লিখলেন নেম 1, আবার দিলেন হচ্ছে নেম 2। দেখেন সেম নামে কিন্তু দুইটা ভেরিয়েবল দেওয়া যাবে না। দেখেন আমি নেম কয়বার দিছি? 2বার দিছি কিন্তু। হ্যাঁ তাহলে তখন আপনাকে একটা এরর দিবে, দেখেন নেম ইজ নট ডিফাইন্ড। হ্যাঁ তো নেম ইজ নট ডিফাইন্ড না, এখানে বলছে কি রাইটিং ফর ফাইল চেঞ্জ, এখানে না আপনার এররটা দিছে কোথায়? এখানে অবশ্যই এররটা দেয় না, এররটা দিবে আপনার কনসোলে। ধরেন হচ্ছে আমরা যখন এই যে কনসোলে যদি দেখতে চাই, এখানে যে রিলোড দিই তখন এই ভুলটা দেখতে পারবেন। ভুলটা যদি এখানেও দেয় নাই, কেন দেয় নাই জানি না, দেওয়ার কথা। আচ্ছা দেয় নাই, ব্যাট হচ্ছে যেটা যে সেম নামে কি করতে পারবেন না, দুইটা ভেরিয়েবল রাখতে পারবেন না। তো আমি দিলাম হচ্ছে কি নেম 3, তো একজন হচ্ছে কি আফজাল, তো আফজাল ভাই তো একজন দিলাম, আরেকজন দিলাম হচ্ছে আরিফ। হ্যাঁ আর আরেকজন দিলাম হচ্ছে কি, আরেকজন দিলাম হচ্ছে ধরেন আপনার কি দিলেন? আচ্ছা দিলেন মাসুম। তো এই তিনটা নামকে দেখাইতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা যে এখানে নেম দিছি না, এই নেমটা তো আসলে খুঁজে পাচ্ছে না, নেম নামে কোনো ভেরিয়েবল কি আছে না? না নাই, এই কারণে আপনাকে একটা এরর দিচ্ছে। দেখেন নেম ইজ নট ডিফাইন্ড। হ্যাঁ তো আমরা যেটা করি এতটুকু কেটে দিই, ধরেন এটা আমাদের আর দরকার নাই। হ্যাঁ তো আমরা হচ্ছে নিচে গেলাম, এখানে লিখলাম হচ্ছে লগ। হ্যাঁ লগ লিখে আমি দিলাম নেম 1। হ্যাঁ তো এইভাবে হচ্ছে আমি এটাকে 3বার দিলাম, 3বার লিখে হচ্ছে নেম 2 নেম 3। ওকে দেখেন তখন আপনাকে যেটা করবে, আফজাল আরিফ মাসুম তিনটা নাম দেখাইছে? আচ্ছা তো এখন এখানে আরেকটা জিনিস একটু শিখছেন, সেটা হচ্ছে আমরা চাইলে এখানে কমা দিয়ে দিয়েও দেখাইতে পারি, আবার হচ্ছে কি নিচে নিচে লিখেও দেখাইতে পারি। তো যেটা আপনার কাছে যখন যেরকম সুবিধা সেরকমভাবে আপনি দেখাইতে পারবেন। ওকে দেখেন আউটপুট কিন্তু সেম, ও ঝামেলা হচ্ছে প্রথমে দেখাইছিল 3 লাইনে, এখন দেখাইছে কয় লাইনে? দেখেন 1 লাইনে সবগুলো প্রিন্ট করে দিছে না, তো এই কারণে 1 লাইনে দিলে যেটা হয় মাঝে মধ্যে একটু বুঝতে সহজ মানে কঠিন হয় আর কি। তো এই কারণে হচ্ছে কি আলাদা আলাদা কনসোল ডট লগ নিয়ে দেখানোটা উচিত, বা হচ্ছে দেখানোটাই সুবিধা। ওকে বুঝা গেছে? আচ্ছা তো প্রথমে আমরা দেখলাম হচ্ছে কি যে কীভাবে নাম্বার স্টোর করতে হয়, এরপর স্টোর করলেন হচ্ছে নাম। তো এখন একটা প্রবলেম, প্রবলেমটা হচ্ছে কীরকম, আপনাকে বলা হয়েছে 50 জনের একটা নামের লিস্ট করতে, কতজন? 50 জন। এখন কি আপনি এরকম 50টা যদি আমি এরকম ভেরিয়েবল তৈরি করি, তো আমার ভেরিয়েবলের সংখ্যা বেড়ে যায় না? এবং প্রতিটা ভেরিয়েবল হচ্ছে কি ওই যে মেমোরিতে একটা জায়গা দখল করে, সেল দখল করে। তার মানে হচ্ছে কি যত বেশি ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন তত হচ্ছে আপনার সফটওয়্যারের সাইজ ভারী হবে। কি হবে? সফটওয়্যারের সাইজ ভারী হয়ে যাবে। তো এতটুকু কিন্তু একটা সফটওয়্যার হয়ে গেছে, এই সফটওয়্যারের কাজ হচ্ছে নাম দেখানো, বুঝে গেছে? আপনি যাই করতেছেন তাই ছোট একটা অ্যাপ্লিকেশন আর কি। আচ্ছা এখন তাহলে প্রবলেম হচ্ছে কি যে আমাকে 50 জনের একটা লিস্ট তৈরি করতে হবে, বা ধরলাম এটা 50,000 জন, কয়জন? 50, কিন্তু আমার ভেরিয়েবল হবে কয়টা? একটা। ভেরিয়েবল কয়টা হবে? একটা একটা। তো আমরা এরকম একটা ভেরিয়েবল তৈরি করতে পারি, এরকম ধরেন হচ্ছে আমাকে বলা হয়েছে 5,000 স্টুডেন্টের নাম লিস্ট করতে, 5,000 স্টুডেন্ট। তাহলে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, ভেরিয়েবলের নাম হচ্ছে কি স্টুডেন্ট। ওকে স্টুডেন্ট। আচ্ছা তো লিখে আপনি একটা ইকুয়াল দেওয়ার পর এভাবে একটা সাইন দিবেন। ওকে এটাকে বলা হয় হচ্ছে অ্যারে চিহ্ন। কী চিহ্ন? অ্যারে চিহ্ন কী বলে বলেন, মুখে মুখে বলেন না, অ্যারে।
অ্যারে চিহ্ন হচ্ছে, অ্যারে এর চিহ্ন। হ্যাঁ অ্যারে চিহ্ন হচ্ছে কি, দুইটা থার্ড ব্র্যাকেট, একটা ক্লোজিং, এটাকে বলা হচ্ছে ওপেন, আর এটা হচ্ছে কি ক্লোজিং, এটা হচ্ছে কি ক্লোজিং, ওপেন, আর এটা হচ্ছে কি ক্লোজিং। তো ক্লোজিং। এই টাইপটাকে কি বলা হয় অ্যারে। তো এই অ্যারেতে ডেটা রাখা হয় কিভাবে, অ্যারেতে ডেটা রাখা হয় হচ্ছে কমা দিয়ে দিয়ে। হ্যাঁ আপনি চাইলে এক লাইনেও রাখতে পারেন, নিচে নিচেও রাখতে পারেন। ধরেন হচ্ছে আমি রাখলাম এইভাবে, দিলাম হচ্ছে আফজাল, হ্যাঁ দেন হচ্ছে দিলাম কমা দিয়ে, নিচে দিতে পারেন পাশাপাশি দিতে পারেন, সমস্যা নাই। ওকে দেন দিলাম হচ্ছে আরিফ, তারপর দিলাম হচ্ছে হোসাইন, বা হচ্ছে ইমরান দিলাম, ওকে তারপর দিলাম হচ্ছে কি সিফাত দিলাম। ওকে তো এই যে স্টুডেন্ট স্টুডেন্ট লিখলেন, এখন হচ্ছে এটাকে আমরা দেখতে চাই। ওকে তো দেখতে হলে কী করতে হবে, এই যে ভেরিয়েবলের নামটা আছে নামটাকে এখানে পেস্ট করতে হবে। এখন দেখেন তো এই যে এখানে দেখাইছে, দেখছেন এই যে আরিফ, ইমরান, আসিফ এবং দুই পাশে একটা চিহ্ন আছে, দেখছেন। তার মানে হচ্ছে কি যে আমার যখন প্রবলেমটা হয় এরকম যে আমার অনেকগুলা ডেটা এক জায়গাতে স্টোর করতে হবে, তখন আমরা কি ইউজ করি, অ্যারে ইউজ করি। ওকে যখন আমার শুধুমাত্র নাম্বার দরকার হয় তখন আমি কোন ডেটা টাইপ ইউজ করি, ইন্টিজার। যখন আমার দশমিক সহ দরকার হয় তখন আমি কোন ডেটা টাইপ ইউজ করি, ফ্লোট। ওকে আর যখন আমার কোনো মানে ক্যারেক্টার মিক্স, আচ্ছা ক্যারেক্টার টাইপের কোনো ডেটা দরকার হয় তখন আমি কোন ডেটা টাইপ ইউজ করি, স্ট্রিং। আর যখন এরকম গ্রুপ অফ ডেটা, কি অফ ডেটা, গ্রুপ অফ ডেটা, তো গ্রুপ অফ ডেটা কেন বলা হয়, গ্রুপ অফ ডেটা বলা হয় আপনি শুধুমাত্র এখানে নাম রাখতে পারবেন এরকম না, ধরেন আমি রাখলাম এরকম, অথবা হচ্ছে এরকম, অথবা হচ্ছে এরকম, দেখেন সব রাখতে পারছি না, তো এই কারণে এটাকে বলা হয় গ্রুপ অফ ডেটা। কি বলা হয়, গ্রুপ অফ ডেটা, যে অনেক ধরনের ডেটা টাইপকে আমি যখন একটা জায়গাতে স্টোর করতে পারি তখন ওই ডেটা টাইপকে বলা হয় হচ্ছে কি অ্যারে। কি বলে অ্যারে, অ্যারে কাকে বলে, মানে হচ্ছে অনেকগুলো ডেটা টাইপকে যখন আমি এক জায়গাতে স্টোর করতে পারি তখন তাকে কি বলে, অ্যারে। ওকে আচ্ছা তো এটার একটা আরেকটা উদাহরণ দিই। ধরেন হচ্ছে আপনি একটা স্টুডেন্টের রেজাল্ট দেখাবেন, তো স্টুডেন্টের নাম হচ্ছে আফজাল, সে ধরেন ম্যাথে পাইছে হচ্ছে 10, হ্যাঁ তারপর ধরেন হচ্ছে গণিতে পাইছে হচ্ছে 30, হ্যাঁ তারপর হচ্ছে ধরেন হ্যাঁ ধরেন তারপর কি পাইছে, ধরেন হচ্ছে আরবিতে পাইছে হচ্ছে, সে ফেল করছে, জিরো পাইছে। হ্যাঁ আপনি চাইলে এগুলাকে, যেহেতু সংখ্যা আমরা এগুলাকে কি করতে পারি, ডাবল কোটেশন ছাড়াই রাখতে পারি। ওকে তো মানে হচ্ছে কি গ্রুপ অফ ডেটা, ধরেন হচ্ছে একটা স্টুডেন্টের জাস্ট রেজাল্ট আপনি স্টোর করতে চান তখন হচ্ছে এভাবে আপনি রাখতে পারেন। তো সেখানে কি হইলো যে এটা হচ্ছে কি স্টুডেন্টের নাম, আর বাকিগুলো হচ্ছে কি স্টুডেন্টের তার কোনো ইনফরমেশন রাখলেন আর কি। হ্যাঁ যদি আপনার মুখস্থ থাকে মার্ক রাখলেন। আচ্ছা ঘটনা হচ্ছে পরবর্তী সমস্যা, সমস্যা হচ্ছে এখন এই এতটুকু দেখে আসলে কি বোঝা যায় যে আসলে কোনটা কী ডেটা, ধরেন এই 30 কেন, 23 কেন, 0 কেন, বা এটাই কেন, বা কেনর উত্তর কি আছে এখানে, নাই। এই কেনর উত্তর বের করতে গেলে পরবর্তী যে ডেটা টাইপটার প্রয়োজন হয় তার নামই হচ্ছে অবজেক্ট, তার নাম হচ্ছে কি অবজেক্ট। ওকে তো অবজেক্টটা কিভাবে লেখা হয়, হ্যাঁ অবজেক্ট হচ্ছে সেম, প্রথম কাজ হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা। হ্যাঁ তো আপনি দিলেন হচ্ছে কি আফজাল ডেটা, আফজাল ডেটা দিয়েছেন, দেওয়ার পর অবজেক্টের চিহ্ন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, অবজেক্টের চিহ্ন হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট, তো এটাকে সেকেন্ড ব্র্যাকেট না, এটাকে মূলত বলা হয়েছে কার্লি ব্র্যাকেট, কি ব্র্যাকেট, কার্লি ব্রেসেস, কি বলে কার্লি ব্রেসেস, এটার নাম মনে রাখতে হবে। হ্যাঁ আর থার্ড ব্র্যাকেটের নাম হচ্ছে ব্র্যাকেট, জাস্ট ব্র্যাকেট। ওকে আর ফার্স্ট ব্র্যাকেটের নাম হচ্ছে প্যারান্থেসিস, ফার্স্ট ব্র্যাকেটের নাম কি প্যারেনথেসিস। আচ্ছা এখন এই সবগুলো ইনফরমেশন এখানেও রাখলাম, ওকে রাখার পর আপনাকে একটা এরর দিবে, হ্যাঁ যার সাথে কমাটা কোথা থেকে আসছে। তো অবজেক্টে সিএসএস যেভাবে করেন না এখানে সেমভাবে ডেটা রাখতে হয়। হ্যাঁ ধরেন আফজালটা কী ছিল, আফজাল ভাইয়ের নাম নাকি, তাহলে হচ্ছে নেম দিয়ে একটা কোলন দিতে হবে, দেন হচ্ছে ধরেন এটা হচ্ছে সে ম্যাথে কত পেয়েছে তাহলে হচ্ছে এইভাবে, পরেরটা হচ্ছে সে ধরেন হচ্ছে বাংলাতে কত পেয়েছে তাহলে হচ্ছে এইভাবে, আর পরেরটা হচ্ছে সে ধরেন ইংলিশে কত পেয়েছে তাহলে হচ্ছে এইভাবে।
তো এখন ধরেন এই ডেটাটাও আমরা দেখতে চাই, অথবা যে দেখতে চাই হচ্ছে স্টুডেন্ট আকারে, যে স্টুডেন্টের ডেটা। ওকে, তো স্টুডেন্টের নাম ম্যাথ বাংলা ইংলিশ। ওকে, যে একটা স্টুডেন্টের নাম হচ্ছে কি ছিল, আফজাল ছিল, সে ম্যাথে এত পাইছে, বাংলাতে এত পাইছে, আর ইংলিশে জিরো পাইছে। ওকে, তো এই যে যেটা বললাম যে একটা অবজেক্টের মিনিংফুল কিছু ডেটা থাকে তাকে কি বলে, অবজেক্ট বলে। প্রমাণ পাওয়া গেছে, মানে এমন একটা ডেটা যার হচ্ছে কি অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। তো আমরা অ্যাট্রিবিউটগুলো এখানে দেখতে পারতেছি যে তার নাম ছিল এটা, সে ম্যাথে এত পাইছে, বাংলা এত পাইছে, এত পাইছে। তো এই অবজেক্ট এবং অ্যারে নিয়ে আমরা আলাদা আলোচনা করব, বাট ডেটা টাইপের পরিচিতির জন্য আমরা এই জিনিসগুলো শিখলাম। ওকে, তো এখন এটা আমরা দেখতে চাই, তো এটাকেও সেম যদি আপনি এখানে কনসোল ডট লগ এর ভিতরে একটা কনসোল ডট বসায় দেন, তখন এখানে দেখতে পারবেন যে দেখেন নেম আফজাল ম্যাথে এত পাইছে, বাংলাতে এত পাইছে, ইংলিশে এত পাইছে। সেমভাবে যদি আপনি এখানে কনসোলেও দেখতে চান সেম জিনিসটা দেখতে পারবেন, রিলোড দিলে আপনাকে দেখাবে। ওকে, এই যে দেখেন, দেখছেন নেম বাংলা ইংলিশ ম্যাথ, আরেকটা হচ্ছে কি মানে সব কিছু আপনাকে দেখাই দিছে। ওকে, তো এই হচ্ছে, আমি প্রথম থেকে আরেকবার বলি, এটা তো বুঝছেন হ্যাঁ যে বেসিক জেএসে আমরা কী কী জিনিস শিখতে পারবো। তো আমরা প্রথমে শিখছিলাম হচ্ছে কি, আচ্ছা আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, সেগুলো হচ্ছে অপারেটরস। এটা হচ্ছে দুই নম্বরে থাকবে, ডেটা টাইপ অ্যান্ড অপারেটর আর কি। তো আমরা অপারেটর কালকে শিখবো, হয়তো ইন্ডেক্সটা ভুল হবে আর কি, অপারেটর। ওকে, তো অপারেটরগুলোই হচ্ছে মূলত যোগ বিয়োগ ভাগ গুণ, এগুলো আচ্ছা অপারেশন করার জন্য যা যা লাগে এগুলোই তো অপারেটর নাকি। তো এটা আমরা পরে দেখবো। তো আজকে আমরা শিখছি ডেটা টাইপ। ডেটা টাইপ আছে কয় ধরনের বলেন তো? সাত ধরনের। কয় ধরনের? সাত ধরনের। বলেন সবগুলোর নাম বলেন। বলেন আনডিফাইন্ড, ডাবল, স্ট্রিং, অ্যারে, অবজেক্ট, আনডিফাইন্ড, এগুলো একদম ফুটস্থ করে ফেলবেন। ওকে, এরপর আসেন ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিস্টেম কি, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভার লিখে, ভেরিয়েবলের নাম, ভার লিখে, ভেরিয়েবলের নাম, ভার লিখে নাম দিতে হবে, ওই ভেরিয়েবলের নাম দিতে হবে। নাম দেওয়ার ক্ষেত্রে কি কি করা যাবে না, নাম দেওয়ার ক্ষেত্রে কি করা যাবে না স্যার, প্রথমে এর সংখ্যা দিতে হবে না, মাঝে স্পেস দেওয়া যাবে। ওকে, আর মাঝে স্পেস দেওয়া যাবে না, মাঝে আবার সংখ্যা বসানো যাবে না, সংখ্যা চাইলে শেষে বসাতে হবে। মাঝে সংখ্যা বসানো যাবে কিন্তু শুরুতে বসা যাবে না, ঠিক আছে? শুরুতে বসানো যাবে না, শুরুতে বসানো যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে ডেটা রাখতে হয় কিভাবে ভেরিয়েবলে, ভেরিয়েবলে ডেটা রাখতে হবে স্যার নাম দিয়ে দিয়ে, ভেরিয়েবলের নাম রাখা যাবে আলাদা করে, ইকুয়াল দিয়ে জাস্ট ভেরিয়েবলের ভ্যালু। ওকে, সিঙ্গেল ডট বা ডাবল ডট দিয়ে রাখা যাবে, আর পাশাপাশি এই যে ব্র্যাকেট দিয়েও রাখা যাবে, থার্ড ব্র্যাকেট। আচ্ছা, থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে অ্যারে রাখার সময়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে কি অবজেক্ট দেওয়ার সময়। আর অবজেক্টের সময় অবশ্যই দুইটা জিনিস দিতে হবে, এটাকে বলা হচ্ছে প্রপার্টি। ওকে, আর এটাকে বলা হয় হচ্ছে ভ্যালু। সিএসএস এ যা বলা হয় এখানে তাই বলা হয়। ওকে, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে কি ভ্যালু। আর অ্যারে এর ক্ষেত্রে হচ্ছে কি সরাসরি রাখতে পারি। আচ্ছা, আর দুইভাবে হচ্ছে ডেটা রাখা যায়, একটা হচ্ছে প্রথমে ডিক্লারেশন, আর এটাকে বলা হয় হচ্ছে অ্যাসাইনমেন্ট। ওকে, এটাকে বলা হয় হচ্ছে, দেখেন এখানে কি আমরা কোনো ডেটা দিছি, জাস্ট ডিক্লেয়ার করছে। আর এটাকে বলা হয় হচ্ছে ডিক্লারেশন, এটাকে কি বলা হয় ডিক্লারেশন। আর এটাকে বলা হয় হচ্ছে অ্যাসাইনমেন্ট, কি বলে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হচ্ছে কি দেওয়া আর কি, আমরা বলি না তোমাকে এই কাজটা অ্যাসাইন করলাম। তো এখানে জিনিসটা হচ্ছে একে আমি 10 অ্যাসাইন করলাম। ওকে, আচ্ছা, আর এই যে আরেকটা জিনিস দেখেন, আমরা ডিক্লেয়ারও করছি, ডিক্লেয়ার করে একটা ভেরিয়েবলের ডেটাও দিয়ে দিছি, দেখছেন এটাকে বলা হয় ডাইনামিক অ্যাসাইনমেন্ট। কি বলা হয়? ডাইনামিক অ্যাসাইনমেন্ট, সরাসরি ডেটা প্রোভাইড করা বা হচ্ছে সরাসরি ডেটা অ্যাসাইন করা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা অ্যারে দেখলাম, তাহলে হচ্ছে কি সর্বশেষ আসি, এটা হচ্ছে কি ডেটা প্রিন্ট করা। প্রিন্ট করার জন্য কী লিখতে হয়? কনসোল ডট লগ। লগের মধ্যে যে ভেরিয়েবলটা দিব তার ডেটাটাই আমাদেরকে কী করবে এখানে শো করবে। ওকে, তো এটা কোনো ভেরিয়েবল হইতে পারে, অথবা হচ্ছে কি আমরা চাইলে কনসোল ডট লগের মধ্যে যে কোনো
ডেটা আমরা কি করতে পারি, দেখতে পারি। ওকে, ধরুন আচ্ছা আমি এখানে হাবি জাবি যাই লিখবো, তাই কি হবে এখানে শো হবে। ওকে, ব্যাট হচ্ছে কি লিখার ক্ষেত্রে আমাদেরকে ডেটা টাইপগুলো মেনটেন করতে হবে। যেহেতু আমি হাবি জাবি লিখছি, তাহলে আমাকে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরেই লিখতে হবে। আর অথবা যদি আপনি নাম্বার লিখেন তাও সমস্যা নেই, হ্যাঁ নাম্বার লিখলে আর কিছু লিখতে হবে না, জাস্ট কমা দিয়ে দিলেই হবে। ওকে, এই যে কমা দিতে হবে আর কি, হ্যাঁ কমা কমা ছাড়া কিন্তু আবার লিখতে পারবেন না, ঠিক আছে, মানে কমা মানে সেপারেট করা আর কি। ওকে, এবং কনসোল ডট লগে আমরা কী করতে পারি, নিচে নিচেও লিখতে পারি অথবা কমা দিয়ে দিয়েও সব কিছু লিখতে পারি। তো কমা দিয়ে দিয়ে লিখলে যেটা হয়, সবগুলো এক এক লাইন এক লাইনে শো করে আর কি, যেটা হচ্ছে রিডেবল না। এই কারণে আমাদের কী করি আমরা নিচে নিচে দিই নাকি। আচ্ছা ওকে, তাহলে এতটুকুই হচ্ছে আজকের ক্লাস। জাস্ট হচ্ছে জাভা স্ক্রিপ্ট কী, প্রয়োজনে এটা গুগলে আরও বেশি সার্চ দেন যে হোয়াট ইজ জাভা স্ক্রিপ্ট। তারপর হচ্ছে ডেটা টাইপ, আমি যা বলছি তার বাইরেও সার্চ দেন যে হোয়াট ইজ ডেটা টাইপ ইন জাভা স্ক্রিপ্ট। গুগল থেকে কিছু দেখেন, ইউটিউব থেকে দেখেন, আমি যা বলছি তার সাথে আরও মিলান, আরও বেশি জানবেন। ওকে, তারপর এই যে বললাম ডেটা অ্যাসাইন করা, তাহলে বলবেন যে ডেটা অ্যাসাইনমেন্ট ইন জাভা স্ক্রিপ্ট। দেখবেন হোয়াট ইজ অ্যারে, অ্যারে ইন জাভা স্ক্রিপ্ট লিখে সার্চ দেবেন, অবজেক্ট ইন জাভা স্ক্রিপ্ট, কনসোল ডট লগ ইন জাভা স্ক্রিপ্ট। শুধু এরকম দিয়ে দিয়ে গুগলে সার্চ দিয়ে দিয়ে দেখবেন, এটাই আজকের কাজ। আর এগুলো হচ্ছে বেসিক জিনিস, একদম মুখস্থ থাকতে হবে। কী থাকতে হবে? মুখস্থ থাকতে হবে যে আসলে কোন টাইপের কী নাম। হ্যাঁ, যে আমি জাস্ট সংখ্যা দিলাম এটা কোন টাইপ, আমি দশমিক দিলাম এটার কী নাম, যখন সেটা 14 মানে 8 সংখ্যার বেশি হবে তখন সেটা কোন টাইপ। এগুলো আমি ভিডিওতে বলছি, এটা হয়তো খুব কমই পাবেন গুগলে সার্চ দিলে। ওকে, এগুলো বইতে পাবেন আর কি, গুগলে সার্চ দিলে খুব কম পাবেন। ওকে, আবার বাইরের কিছু কথাবার্তা বলছি যে আসলে ডেটা স্টোরগুলো কীভাবে থাকে। শুনে শুনে খাতায় অবশ্যই নোট করবেন, এখন পারলে একটা গুগল শিট মেনটেন করেন অথবা হচ্ছে খাতা মেনটেন করেন, হ্যাঁ এটা বেস্ট, এটা মনে থাকবে বেশি। ওকে, তো এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে, আর কালকে সকালে আমরা শিখব হচ্ছে এই যে অপারেটর শিখব। ওকে ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।